ভারত সরকারের আক্রমণের লক্ষ্য আমেরিকান বিলিয়নিয়ার। মার যোৱা নাই জর্জ সরোসর বক্তব্যর কপনি। স্মৃতি ইরানির পাছত এস জয়শঙ্কর নামিল প্রত্যাক্রমণত। কিন্তু কোনে জর্জ সরোস? জর্জ সরোসক লৈ কিয় উদ্বিগ্ন ভারত সরকার? আমেরিকার ধনকুবের জর্জ সরোসর এক মন্তব্যক লৈ এতিয়া খঙত জাঙুর খাই উঠিছে ভারত সরকার। স্মৃতি ইরানির পাছত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করেও জর্জ সরোসক প্রত্যাক্রমণের লক্ষ্য হিসাবে লৈছে। কিন্তু কোন এই জর্জ সরোস? কিয় তেও লক্ষ্য হয়ে পড়েছে ভারত সরকারের? আমেরিকান বিলিয়নিয়ার জর্জ সরোসে জার্মানীত করা একটা মন্তব্যই এতিয়া ভারতত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জার্মানীত দিয়া বক্তব্য জর্জ সরোসে কয় যে ভারত এখন গণতান্ত্রিক দেশ। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতান্ত্রিক নহয়। মোদী আর বিজনেস টাইকুন গৌতম আদানির মাজত আছে ঘনিষ্ঠ সম্পর্ক। আদানীয় শেয়ার বাজারত আদানী এন্টারপ্রাইজের নামত ধন সংগ্রহ করবলে চেষ্টা চলাইছিল যদিও ব্যর্থ হল। আদানীর সাম্রাজ্য তাজপাতর দরে খহি পড়েছে। মোদী ইয়াকে লৈ নীরব হয়ে আছে। কিন্তু বিদেশি বিনিয়োগকারীক তেও উত্তর দিব লাগিব। নরেন্দ্র মোদী সন্দর্ভত অনেক মন্তব্য করে তেও হিন্ডেনবার্গর রিপোর্টেই ভারতত গণতন্ত্র উদ্ধারের পথ পুনের মুক্তি করব বলে মন্তব্য করেছিল। ইয়ার পাছতেই জাঙুর খাই উঠে ভারতের মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি ইরানির মতে জর্জ সরোসে ভারতের গণতন্ত্রক ধ্বংস করার চেষ্টা করেছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করেও সরোসর বক্তব্য ভয়ঙ্কর বলে অভিহিত করেছে। কিন্তু এখন সরকার ব্যস্ত হয়ে পড়বলগাক কোন এই জর্জ সরোস? কিয় তেওঁর বক্তব্য ভারতের ভয়ঙ্কর হয়ে উঠিছে? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসত শনিবারে প্রকাশিত প্রতিবেদন অনুসরি জর্জ সরোসর জন্ম হয়েছিল হাঙ্গেরিত। কিন্তু 1947 সনত হাঙ্গেরি এরি লন্ডনলৈ আহে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সত নাম ভর্তিও করে জর্জ সরোসে। বারত ওয়েটারের কাম, রেলওয়ে পোর্টারের অংশকালীন কামর সমানে অধ্যয়নও চলাই গৈছিল জর্জ সরোস নামর এতিয়ার এই বিলিয়নিয়ারজনে। 1956 সনের পর আমেরিকাত থাকিবলৈ লয় আর এজন সফল বিনিয়োগকারী হিসাবে আত্মপ্রকাশ করে। জর্জ সরোস চর্চালৈ আহে 1992 সনত তেও ব্রিটিশ মুদ্রা পাউন্ডর বিরুদ্ধে আরম্ভ করা যুদ্ধর বাবে। 1997 সনত তেও থাইল্যান্ড আর মালয়েশিয়ার বিরুদ্ধেও অনুরূপ স্থিতি লৈছিল। ফলত সমগ্র এশিয়ার বজার ব্যাপক লোকসানের সম্মুখীন হবলগিয়া হয়েছিল। জর্জ সরোসে 8.9 বিলিয়ন ডলারে ওপেন সোসাইটি ফাউন্ডেশন গঠন করে। এই ফাউন্ডেশনের জড়িয়ে বিশ্বের 100খন দেশত মানব অধিকার কর্মী, ন্যায়িক অধিকার কর্মীক সহায় করে আহিছে। বছরি এই ফাউন্ডেশনের বাজেট হল 1 বিলিয়ন ডলার। মানব অধিকার, নাগরিক অধিকারের নামত ধন ব্যয় করা এইটাই বিশ্বের শীর্ষ সংগঠন। 1999 সনের পরাই ভারততো ওপেন ফাউন্ডেশনে বিনিয়োগ করে আহিছিল। এই ফাউন্ডেশনের জড়িয়ে ভারতের বিভিন্ন শিক্ষানুষ্ঠানত স্কলারশিপ আগবা হয়েছিল। লগতে বিভিন্ন স্থানীয় সংগঠনকো চিকিৎসা সেবা, ন্যায়িক সেবা আদির অর্থ সাহায্য প্রদান করা হয়ে আহিছিল। কিন্তু 2016 সনের পরাই এই পুঁজি প্রদানের ক্ষেত্রে ভারত সরকারে কেতবোর নিষেধাজ্ঞা আরোপ করে। রাজনৈতিক ব্যক্তি হিসাবে স্বৈরাচারী নেতার বিরুদ্ধে সততে সরব হয়ে আহিছে জর্জ সরোস। হাঙ্গেরি, তুর্কি, সার্বিয়া আর মিয়ানমারত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিও তেও সমর্থন ব্যক্ত করেছিল। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তুর্কির রাষ্ট্রপতি রিকেপ আর্ডোগানের বিরুদ্ধে সততে সরব হয়ে থাকা দেখিলে পাওয়া যায় জর্জ সরোসক। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ তেও ভারত সরকারের বিরুদ্ধেও সরব হয়ে পড়েছিল। তার পাছত শেহতীয়াকৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দর্ভত কেতবোর অত্যন্ত কঠোর মন্তব্য করা দেখিলে পাওয়া গেছে জর্জ সরোস নামর আমেরিকান বিলিয়নিয়ারজনক। আর ইয়ার পাছতেই এতিয়া জর্জ সরোসক প্রত্যাক্রমণত নামি পড়েছে ভারত সরকার। ইফালে জর্জ সরোসর মন্তব্যর পৰা দূরত্ব বজায় রাখিছে ভারতের বিরোধী রাজনৈতিক দলসমূহেও। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।